নির্বাচনের প্রচারণায় একসাথে দুই তারকা। সাকিব আল হাসানের জন্য ভোট চাইলেন মাশরাফি বিন মর্তজা। বর্তমান অধিনায়ক আর ভোটের মাঠে নতুন মুখ সাকিবের প্রচারণায় অংশ নিতেই মাগুরায় ছুটে গিয়েছিলেন মাশরাফি। দেশের সফলতম অধিনায়ককে পাশে পেয়ে সাকিব আপ্লুত, কৃতজ্ঞ। নড়াইল থেকে মাগুরার দূরত্ব 50 কিলোমিটার। এই দূরত্ব ঘুচে গেছে এক নিমেষেই। ঘুচেছেন দেশের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তজা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত দুই প্রার্থী। মাগুরা এক আসন থেকে প্রথমবার নৌকার মাঝি সাকিব আল হাসান। ক্রিকেটের মতোই রাজনীতিতেও বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ে অভিজ্ঞতায় ঋদ্ধ মাশরাফি। বড় ভাই সুলভ আচরণ ড্রেসিং রুম থেকে নির্বাচনী প্রচারণায়। অনুজকে সাহস দিতে নিজের প্রচারণায় ছেদ টেনে সাকিবের কাছে ছুটে গেছেন মাগুরা। ছাদখোলা গাড়িতে শোডাউন করে লিফলেট দিয়েছেন, আহ্বান জানিয়েছেন সাকিবকে ভোট দিতে। মাগুরা নিয়ে স্মৃতিকাতর মাশরাফি। নড়াইল এক্সপ্রেসের জাতীয় দলের দুয়ার খুলেছিল এই জেলা থেকেই। মাঝের দুযুগে বদলেছে অনেক কিছু। ওকে ক্যাপ্টেন দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা। আর এই যেখানে দাঁড়িয়ে আছি এখানে, হ্যাঁ, আমি এই রাস্তাঘাট সবই চিনি, কারণ আমি প্রায় এক মাস এখানে ছিলাম মাগুরা স্টেডিয়ামে বিকেএসপি অন্বেষণ ক্যাম্পে। সো আমার মোটামুটি শহরের ভেতরে চেনা রাস্তা। মাশরাফিকে পেয়ে আপ্লুত সাকিব আল হাসান তার অভিজ্ঞতা কাজে লাগাতে চান রাজনীতির ময়দানে। শুধু মাশরাফি নয়, নির্বাচনী প্রচারণায় রুবেল হোসেন, সৌম্য সরকার, রনি তালুকদার, আবু হায়দার রনি, সাব্বির হোসেনদের মতো তারকা ক্রিকেটারদের পাশে পাচ্ছেন সুপার সাকিব। প্রতিপক্ষকে বোল্ড করতে আর কি চাই। রেদওয়ান শুভ, চ্যানেল 24।